আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার মহরিপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 277 জন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার জন্য ব্রেঞ্চ নেই, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলেরও কোনো রকম ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ার কারণে বাধ্য হয়ে বিদ্যালয়ে তালা ঝুলালো বিক্ষুব্ধ ছাত্রছাত্রী। তালা ঝুলানোর সময় শিক্ষকরা বিদ্যালয়ের ভেতরে ছিল বলে জানা যায়। দীর্ঘ 1 ঘন্টা 40 মিনিট পর স্থানীয় নেতৃত্বরা এসে ছাত্রছাত্রীদের ধমকিয়ে বিদ্যালয়ে তালা খুলল। অপরদিকে বিদ্যালয়ে তালা ঝুলানোর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তালা ঝুলানোর বিষয়টি ধামাচাপা দিতে সংবাদ মাধ্যমের লোকজনদের ধমকিও দিতে পিছুপা হয়নি স্থানীয় নেতৃত্বরা। অপরদিকে বিদ্যালয়ের নানান সমস্যার সততা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম সূত্রধর। শুনছিলাম তোমরা স্কুলে তালা লাগাইছিলা, কথাটা কি সত্য? কেন লাগাইছো? স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, তারপর প্র্যাকটিস সায়েন্সের প্র্যাকটিক্যাল রুম ঠিক নাই, প্র্যাকটিক্যালে কিছু জিনিসপত্র নাই, টেবিল নাই, বৈদ্যুতিক ফাঁকার অসুবিধা রয়েছে। আচ্ছা, কি বিষয়ের উপরে মানে কে খোলার মানে তালা যে খুলছে এটা কি কথা কইয়া তালা খোলা হয়েছে, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এসএমসির কমিটির লোকেরা এসেছেন এবং এখানে স্থানীয় পঞ্চায়েত স্থানীয় নেতৃবৃন্দরা এসেছেন, তারা বলছে যে তারা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেবেন। এই কথা বলা হবে ছাত্ররা এসএমসি কমিটির সঙ্গে স্থানীয় নেতৃত্বরা আছে। বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা কত আছে? এখন 267। সবার কি বসার জন্য পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ আছে? না, দুর্ভাগ্য। কীভাবে ক্লাস চলে? পুরো কষ্ট করে ম্যানেজ করতে হচ্ছে। যেমন দাঁড়াইয়া বাবু না, একসাথে তিনজন করে বসে। শান্তির বাজার থেকে বিশেষ মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।